জেনেটিক আইটি এডিকোয়ারের ডিজিটাল ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে একটি ফর্ম তৈরি করে সেখানে কোনো ইমেজ বা ফটোকে ডিসপ্লে করা যায়। আমি প্রথমেই ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি যার নাম দিয়েছি ফটো এবং ভেতরে কিছু ছবি রয়েছে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করব। একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস নিয়ে আমরা এটাকে ডি ড্রাইভ সিলেক্ট করে দিয়ে ওকে করব। তারপরে ফাইলটার নাম দেব হচ্ছে স্টুডেন্ট, STUDENT। ফাইলটা ক্রিয়েট হলো, ডান বাটন ক্লিক করে এটাকে আমরা সেভ করব। এটার নাম দেব স্টুডেন্ট ইনফো, টেবিলটার নাম। এরপরে আমরা এখান থেকে ডিজাইন ভিয়ে গিয়ে এটা ডিজাইন করব। প্রথমে আমরা এখানে দিতে পারি রোল নাম্বার, অটো নাম্বার, এরপরে স্টুডেন্ট নেম, এটাকে আমরা টেক্সট দিব। তারপরে দিতে পারি ফটো, এটাও আমরা টেক্সট দিব। এরপর এটাকে আমরা সেভ করব। ক্লোজ করার পরে আমরা টেবিল ভিউতে গিয়ে এটা ডাটাগুলো এন্ট্রি করব। স্টুডেন্ট নেম হালিমা, শরীফুল, আরিফা, তমাল, আমরা পাঁচটা ডাটা এন্ট্রি করব, মইনুল। ফটোর জায়গায় আমরা টেক্সট সিলেক্ট করেছিলাম, ডাটা টাইপ এখানে ছিল ব্যতিক্রম। তো ব্যাপারটা দেখার জন্য আমরা এখানে ছবির যে লোকেশনটা সেটা লিখে দেব। আমরা এখান থেকে প্রথম ছবির লোকেশনটা প্রপার্টিজ থেকে নিয়ে নিতে পারবো। এটা আমরা কপি করি, ফাইলটার নাম ছিল 01। এখানে গিয়ে আমরা পেস্ট করে দেব এবং ফাইলটা লিখে দিব। ফাইলটা ছিল 1 নম্বর, এটাকে আমরা একটু বড় করে দিই যাতে পুরোটুকু দেখা যায়। এই ফাইলটার নাম ছিল 02 JPG, তারপরেরটা ছিল 03.JPG। জাস্ট আমরা ফাইলটার নামগুলো লিখে দিচ্ছি এখানে। .jpg এটা ছিল 05.jpg। আমাদের সব ছবির লোকেশনগুলো বসানো হয়ে গেছে। এখন আমরা ক্রিয়েট ট্যাবে ক্লিক করব। এরপরে আমরা যাব ফর্ম। ফর্মে আসার পরে এটাকে আমরা একটু সরিয়ে নিয়ে আসি। আমরা এখান থেকে ডিজাইন ভিউ যাব, ডান বাটন ক্লিক করে ডিজাইন ভিউ যাব। ডিজাইন ভিউ যাওয়ার পরে ডিজাইন ট্যাবে ক্লিক থাকা অবস্থায় যে আমরা যে রিবনটা পাবো সেখানে ইমেজ বলে ইমেজ কন্ট্রোল বক্স রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। করে এখানে আমরা একটা ব্লক আঁকাবো ছবিটা বসানোর জন্য। মাউস ছেড়ে দিলে সাথে সাথে একটা ডায়ালগ বক্স দিচ্ছে ইনসার্ট পিকচার করার জন্য, আমরা এটাকে ক্লোজ করে দিব। তারপরে এইটার উপরে ডাবল ক্লিক করব, তাহলে প্রপার্টি শিট আসবে। সেখানে অনেকগুলো ট্যাব রয়েছে, অল, ইভেন, ডাটা, ফরম্যাট। তো এখান থেকে ডাটার এখানে গিয়ে আমরা কন্ট্রোল সোর্সে এখানে গিয়ে ফটোটা সিলেক্ট করে দিব। দিয়ে আমরা এটাকে ক্লোজ করে এখান থেকে সেভ করে, সেভ যখন দিচ্ছে ফর্মের নাম চাচ্ছে, আমরা স্টুডেন্ট ইনফো ফর্ম দিয়ে দিই ফর্মের নাম, ওকে করে দিই। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এইটাও আমরা ক্লোজ করে দিই।
ইয়েস, আমরা স্টুডেন্ট ইনফো ফর্মটা ওপেন করে দেখি। এই যে এক নাম্বার হালিমার স্টুডেন্ট, রোল নাম্বার তার ছবিটা শো করছে, দুই নাম্বারে রয়েছে শরীফুল, তিন নাম্বারে আরিফা, চার নাম্বারে তমাল, পাঁচ নাম্বারে মইনুল। তো এইটাকেই যদি আমরা কন্টিনিউয়াস করতে চাই তাহলে কি করব, ডান বাটন ক্লিক করে আমরা এখানে পুনরায় ডিজাইন ভিউ যাব, এইটাতে ডাবল ক্লিক করব, প্রোপার্টি শিট আসবে, এখানে অলের মধ্যে যাব, আমরা এখানে ফর্মটা সিলেক্ট করি, এখানে রয়েছে ডিফল্ট ভিউ সিঙ্গেল ফর্ম, আমরা এখান থেকে কন্টিনিউয়াস ফর্ম করে দেব, দিয়ে আমরা এটাকে সেভ করব, এখান থেকে বেরিয়ে যাব, তারপরে এই ফর্মটাকে ক্লোজ করব। এবার আমার স্টুডেন্ট ইনফো ফর্মটা ওপেন করে দেখি, কন্টিনিউয়াস চলে এসেছে, এক দুই তিন চার পাঁচ, এভাবে আমরা কন্টিনিউয়াসও রাখতে পারি, সিঙ্গেলও রাখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই, তোমরা ব্যাপারটা হাতে কলমে এবং ফিজিক্যালি দেখার জন্য শ্রেণী শিক্ষকের সহায়তা নিয়ে নিজে নিজে করবে এবং ব্যাপারটি বেশ উপভোগ করেছো এটাই আশা করছি। আজকের মতো খোদা হাফেজ।